বাছাই করা তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একতরফা ভাবে ইডি ও সিবিআই এর সাড়াশি আক্রমণের ছবিগুলি যত সামনে আসছে ততই পয়সাচিক উল্লাসে ফেটে পড়তে শুরু করেছে বিশেষ করে সিপিএম শিবির। রাজ্যের সার্বিক মানচিত্রে কোথাও সিপিএম এর একজন পঞ্চায়েত সদস্যেরও দেখা না মিললেও কয়েকটি আগমার্কা টিভি চ্যানেলের মাধ্যমে মজলিসে তাদের গুটিকয় মুখের দেখা মিলছে নিয়ম করে। সেই সঙ্গে বর্তমান যুগে যেভাবে সমাজ মাধ্যম তেড়ে ফুড়ে উঠেছে সেখানেও তাদের সগৌরব উপস্থিতি জানান দিচ্ছে। সিপিএম নামক একটা ফসিল হয়ে যাওয়া দল এখনো এরাজ্যের কোথাও কোথাও রয়ে গেছে। ওইসব সান্ধ্য মজলিসে সিপিএম এর যে কয়েকজন মুষ্টিমেয় লোকজন বেঁচে পড়তে আছে তাদের সে কি গলা ফাটানো? সিপিএম এর সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, বিকাশ ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমদের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন সমাজ মাধ্যমে নিয়মিতভাবে লেখালেখি করা কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। স্বাভাবিকভাবেই সমাজ মাধ্যমে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই যে সিপিএম এর নীতি বাগিশ এক একজন সততার হিমালয় পর্বত, সেদিন আপনাদের এই সততার পরাকাষ্ঠা ছিল কোথায়? যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ছেলে চন্দন বসু রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় বসতে না বসতেই দুর্গাপুরে ইস্টার্ন বিস্কুট কোম্পানি নামে একটি সংস্থার মালিক হয়ে বসলেন, তারপর কয়েক বছরের মধ্যেই প্রায় 300 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গুণধর পুত্র। আজকের অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়দের দুর্নীতি থেকে সেই দুর্নীতি কি অঙ্কের মাপে খুব কম ছিল কমরেড? নাকি বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে সাংসদ অমিতাভ নন্দীর ভাগ্নে সুমিত রায়ের 300 কোটি টাকা ব্যবসার পুরোটাই খাঁটি গরুর দুধে ধোয়া ছিল বলতে পারেন? দুর্গাপুরের এক প্রাক্তন মেয়রের বাড়ি থেকে চুরি যাওয়া কয়েক কোটি টাকার সম্পত্তির নংটা ঠিক কি ছিল সেটা বলতে গেলে চারবার হোঁচট কেন খেতে হবে বলতে পারেন? কিভাবে কোন খাতের মেঠো জল কোন গলি দিয়ে সেদিনকার শাসকরা বইয়ে দিয়েছিলেন সে কথা আপনাদের থেকে কেউ কি ভালো জানেন? ওয়াকফ কমিটি কয়েক হাজার কোটি টাকার হিসাবটা রাজ্যের মানুষকে দিয়ে তবে কি আপনারা গদি ছেড়েছিলেন নাকি? সেই পাহাড় প্রমাণ সমুদ্র চুরি নিয়ে উত্তর দেবার কোনো দায় কি আজও আপনাদের নেই সুজন বাবু? যদি প্রশ্ন করা হয় হলদিয়ার বেতাজ বাদশা সিপিএম সাংসদ লক্ষণ শেঠ কোন জমিদারি থেকে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছিলেন কি উত্তর দেবেন কমরেড? আর শুধু অর্থনৈতিক দুর্নীতি বা বলি কেন, আপনাদের মহান নেতা বিমান বসুর বিশেষ বান্ধবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনীষা মুখোপাধ্যায়ের রহস্যজনক অন্তর্ধানের আজও কেন কোনো কিনারা হলো না বলতে পারেন? আর কিভাবেই বা তিনি সেই অল্প বয়সের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদে পৌঁছে গিয়েছিলেন তারই কোনো সদুত্তর আজ আপনারা দিতে পারবেন? রাজ্যের মানুষ কিন্তু সব কথা এখনো ভুলে যায়নি। আপনারা যতই মুখে স্নো পাউডার মেখে এসে টিভির আড্ডায় গলা ফাটান না কেন, আপনাদের কেলোর কীর্তি নিয়ে লিখতে বসলে আস্ত একখানা মহাভারতী হয়ে যাবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে আশ্রয় নেওয়া শরণার্থীদের কারা সেদিন নিষ্ঠুরভাবে হত্যা করেছিল? সাইবারের সেই নারকীয় গণহত্যা কাদের হাতে ঘটেছিল? কলকাতার বিজন সেতুর ওপরে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জ্যান্ত পড়িয়ে কারা মেরেছিল কমরেড? নাকি বীরভূমের সুজপুরে 11 জন খেত মজুরকে কুপিয়ে হত্যাও কোনো ভিন গ্রহের নরপিশাচরা ঘটিয়েছিল? এই বীরভূমেরই নানুরে আরেক বিভৎস গণহত্যায় কাদের হাত সেদিন রাঙিয়ে তোলা হয়েছিল কমরেড? 1985 সালে দুর্গাপুর সিনেমা হলের বাইরে তৎকালীন আরই কলেজের দুই পড়ুয়া অর্ণব ও তারাচাঁদকে কাদের পুলিশ গুলি করে হত্যা করেছিল একটু স্মরণ করে দেখবার চেষ্টা করবেন নাকি সেলিম সাহেব? পরবর্তীকালে ছোট্ট আঙ্গাড়িয়া কেশপুর ছুঁয়ে গণহত্যার কারবারিরা যখন নন্দীগ্রামে খুনের নেশায় পাগল হয়ে উঠেছে বলা যেতে পারে সেদিনই প্রায় অস্তাচলে চলে গিয়েছিল বামফ্রন্টের তথাকথিত সৎ সরকার। তবে কফিনে শেষ পেরেকটা বোধ হয় পোতার তখনও বাকি ছিল, তাই নেতায়ের গণহত্যার মধ্যে দিয়ে আপনাদের প্রগতিশীল সরকারের স্থায়ী যবনিকাপাত ঘটেছিল। নিজেদের লেখা ইতিহাস বইগুলো একবার পড়ে তারপর পরের সমালোচনা করতে আসুন, দেখবেন নিজেদের সেই রক্তে রাঙানো আয়নায় অনেক পার্থ অনুব্রতদের সন্ধান পাবেন।
আর সেই দিন কেন্দ্রের কংগ্রেস সরকার যদি আপনাদের বিরুদ্ধে ইডি সিবিআই কে একবার লেলিয়ে দিত, তবে হয়তো আপনাদের অনেকেরই স্থায়ী ঠিকানা হতো রাজ্যের অসংখ্য সংশোধনাগার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।